সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গোলাম হোসেন সবুজ, গো ইডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ড ফাইল অর্থাৎ এমএস ওয়ার্ডে কোনো লেখাকে আপনি পিডিএফ ফাইলে রূপান্তর করবেন, সেটা হোক কোনো ধরনের অ্যাপ্লিকেশন, আপনার সিভি অথবা যে কোনো ধরনের লেটার। আপনি সহজে পিডিএফ করতে পারেন কিভাবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। যে কোনো ধরনের ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ এ রূপান্তর করার জন্য প্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এই যে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, জাস্ট এখানে গুগল সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার। এই যে লিখলেন, এই যে দেখেন এখানে আপনি যতগুলা মানে চলে আসছে আপনি সবগুলো দিয়ে করতে পারবেন। এই যে স্মল পিডিএফ ডট কম, আই লাভ পিডিএফ ডট কম, সবচেয়ে ভালো হচ্ছে হাই পিডিএফ ডট কম, হাই পিডিএফ। এই যে হাই পিডিএফ ডট কম, আপনি এটাতে ক্লিক করেন। এই যে দেখেন আপনারা কিন্তু এখান থেকে, আমি এটাতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, এখানে ইমেজ টু পিডিএফ, মাস টু পিডিএফ, এখানে অনেকগুলো আছে। আপনি যে ধরনের ডকুমেন্টকে যেটাতে কনভার্ট করতে চান এই হাই পিডিএফ ডট কম এর মাধ্যমে করতে পারেন। তো আমি আজকে দেখাচ্ছি ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। তো এই যে আপনার ওয়ার্ড টু পিডিএফ, এখানে ক্লিক করি, ক্লিক করে আপনার এই যে চুজ ফাইল, তার আগে আমি আপনার যে ফাইলটা দেখাবো সেই ফাইলটা দেখাচ্ছি। এই যে ফেয়ার ইউজ ডিসক্লাইমার, আমি এই এই ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করব। এই দেখেন এটাকে কিন্তু আমরা চাইলে আপনার করতে পারবো, এই যে আপনার এডিট করতে পারতেছি। তো আমরা এইটাকেই কনভার্ট করব, আমি আপনাদের এইটা দেখাই দিচ্ছি আর কি। এই ফাইলটাকেই কনভার্ট করব আমরা পিডিএফ ফাইলে। এই যে আমরা চুজ ফাইলে চলে যান, এই যে ফেয়ার ইউজ ডিসক্লেইমার, এই ফাইলটাকে আমরা পিডিএফ এখানে ওপেন করে নিলাম। ফাইল আপলোড হয়ে গেছে, কনভার্টে ক্লিক করেন। এই যে কনভার্ট, কনভার্টিং হচ্ছে, একটু সময় নেয়। এই কনভার্ট হয়ে গেছে, এখন ডাউনলোডে ক্লিক করেন, শো অলে ক্লিক করি। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে ফেয়ার ইউজ ডিসক্লেমার ডট পিডিএফ, পিডিএফ ও কিন্তু হয়ে গেছে বন্ধু। এটাকে আমরা কপি করে আমরা ডেস্কটপে নিচ্ছি, আমরা ডেস্কটপে নিচ্ছি। আমি আপনাদের ফাইলটা ওপেন করে দেখাবো, এই ফেয়ার ইউজ ডিসক্লেমার, এই যে ওপেন করেন। দেখেন কত সহজে কিন্তু আপনার এই ওয়ার্ড ফাইলটা পিডিএফ ফাইলে কপি হইলো। এভাবে আপনি আপনার যে কোনো ধরনের লেটার, অ্যাপ্লিকেশন, আপনার সিভি, যে কোনো কিছু আপনি পিডিএফ এ রূপান্তর করে আপনার প্রয়োজন মতো সেটাকে কোথাও ইমেল অথবা মেইল করতে হইলে আপনি এভাবে করে নিতে পারেন। আমি এটার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। আপনারা দেখলেন কত সহজে এমএস ওয়ার্ডে লেখা কোনো ডকুমেন্টকে খুব সহজে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। তো পিডিএফ ফাইলে রূপান্তর করার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল গো ইজিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আমার চ্যানেলের নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।